वेलकम टू smartclass.com আমি সঞ্জীব স্যার আবার তোমাদের মধ্যে আজ স্ট্যাটিক জিকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা রেলের সমস্ত পরীক্ষাতেও থাকে এমটিএস এও থাকে ডব্লিউটিএস এও থাকে কম্পিটিটিভ एग्जाम মানে রেলওয়ে জোন থাকতে এটা হতে পারে টোটাল যে রেলওয়ে জোন রয়েছে আচ্ছা বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি আসতে পারিনি সরি তো যেটা বলছিলাম smartclass.com আবার স্ট্যাটিক জিকের কিছু কিছু পোর্শন নিয়ে আবার আরম্ভ করেছে তোমরা আর্ট কালচারের উপরেতে পাবে ওয়েট করো আর্ট কালচারের উপরেতে দুটো পার্ট দেওয়া হয়েছে নেক্সট পার্ট শীঘ্রই আসবে তো স্ট্যাটিক জিকে আজকে রেলওয়ে জোনের উপরেতে করাবো ঠিক আছে একটু দেখতে দেখো মন দিয়ে তাহলে তুমি বুঝতে পারবে কতখানি জিনিসটা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে তো রেলওয়ে জোন যেটা রয়েছে রেলওয়ে জোন যদি বলি আমি টোটাল যে রেলওয়ে জোন আছে রেলওয়ে জোন আছে টোটাল 18 এই 18টা জোনকে আমরা খুব ভালোভাবে ট্রিক্সের মাধ্যমেও জানব এমনিও মনে রাখব তো 18টা জোন ঠিক আছে এরপর প্রথম ফার্স্ট রেলওয়ে লাইন কোশ্চেন পড়ে অনেক সময় ফার্স্ট রেলওয়ে লাইন দেখো যা পড়াবো একবার দেখিয়ে দিই এই জিনিস পড়াবো ঠিক আছে এরপরেতে এইভাবে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট সব করো একটু ওয়েট করো তার আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে দেখি যে ফার্স্ট রেলওয়ে লাইন যদি বলে 1853 তে বোম্বে টু থানে ফার্স্ট রেলওয়ে লাইন ক্লিয়ার আর কি রেলওয়ে বোর্ড যে রেল বোর্ড রেলওয়ে বোর্ড তৈরি হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের সময়তে আচ্ছা আর কি কোশ্চেন পড়ে সেটা হচ্ছে এখন প্রেজেন্ট রেলওয়ে মিনিস্টার রেল মিনিস্টার কে রেল মিনিস্টার অশ্বিনী বলো অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টার আর রেল বোর্ডের চেয়ারম্যান কে রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় ত্রিপাঠী সামথিং ত্রিপাঠী আছে বিনয় ত্রিপাঠী মোস্ট প্রবলেম তাহলে আমরা আগে কালের কথায় চলে আসি সেটা হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ দেখো কি বলতে চাইছি আমি যে এই পুরো যে রেলওয়ে জোনগুলো রয়েছে সেগুলোর হেডকোয়ার্টার্স গুলো কোস্টেল ইম্পর্টেন্ট টোটাল রেলওয়ে জোন কটা 18টা আমরা ধীরে ধীরে শিখবো এই যে ছবিটা রয়েছে এই ছবিতে আমরা দেখতে পাবো একটা এইটা মাঝখানে অর্থাৎ সেন্ট্রাল তাহলে সেন্ট্রাল একদম মুখস্থ করবে না সেন্ট্রাল একটা মুম্বাই এবং সেন্ট্রালটা মুম্বাই এই মুম্বাইয়ের এটা কি ছত্রপতি শিবাজি টার্মিনাস ছত্রপতি শিবাজি টার্মিনাস সিএসটি মুম্বাই বলে ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই তাহলে এটা গেল সেন্ট্রাল সেন্ট্রাল রেলওয়ে তাহলে কি মুম্বাই সিএসটি এবার দেখো এদিকটা নর্থ এদিকটা সাউথ এদিকটা ইস্ট এদিকটা ওয়েস্ট তোমরা জানো এবার তুমি দেখা একদম নর্থ নর্থে চলে যাচ্ছে তাহলে নর্থার্ন রেলওয়ে নর্থার্ন রেলওয়ে কি হবে নর্থার্ন রেলওয়ে তাহলে দিল্লি হবে নর্থার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হেডকোয়ার্টার্স অফ নর্থার্ন রেলওয়ে ইজ দিল্লি দ্যাট ইজ নিউ দিল্লি আর সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অফ সেন্ট্রাল রেলওয়ে কি হবে সিএসটি মুম্বাই হেডকোয়ার্টার্স অফ ইস্টার্ন এটা ইস্টার্ন রিজিয়ন তাহলে ইস্টার্ন রিজিয়ন কোনটা কলকাতা ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স এদিকে চলে এসো সাউথ তো সাউথ এর রেলওয়ে কোনটা এটা হচ্ছে সাদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স চেন্নাই হেডকোয়ার্টার্স অফ সাদার্ন রেলওয়ে ইজ নাথিং বাট চেন্নাই এদিকে চলে এসো কি হয়ে গেল মুম্বাই আবার এখানে মুম্বাই সে না আজ এটার নামটা আলাদা শিবাজি টার্মিনাস এইটা হেডকোয়ার্টার্স আমাদের কলকাতাতে এরকম পাবে সিএসটি মুম্বাই হলো আর এদিকে কি মুম্বাই এটা হচ্ছে চার্চ গেট
যেটা হচ্ছে তোমার ইস্ট এটা ওয়েস্টার্ন আর ওয়েস্টার্ন হচ্ছে চার্চ গেট মুম্বাই চার্চ গেট ঠিক আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে আর ভুল হবে তাহলে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই নর্থার্ন রেলওয়ে উপরের দিকে দিল্লি আর নিউ দিল্লি ইস্টার্ন রেলওয়ে কলকাতা ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই চার্চ গেট সাদার্ন রেলওয়ে চেন্নাই এই তো কত সুন্দর তাহলে আমরা এখানে কটা শিখেছি এক দুই তিন চার পাঁচটা ক্লিয়ার পরে আবার দেখো টোটাল আপনার আঠারোই আঠারো মেলাতে হবে চলো এইবার আমি দেখো এখানে একটা অ্যারো দিয়েছি নর্থ সাউথ ডিরেকশন ইউজ করেছি এগুলো হেডকোয়ার্টার্স তোমরা জেনে গেছো তাই না এগুলো হেডকোয়ার্টার্স জেনে গেছো তাহলে আমরা এইগুলো জানবো ঠিক আছে অর্থাৎ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই দেখো ভালো ক্লিয়ার বলি কিছু নেই নর্থ ইস্ট যখন দেখছো এই জায়গাটা হচ্ছে গোরখপুর গোরখপুর এদিকটা হচ্ছে গোরখপুর মানে হেডকোয়ার্টার্স অফ নর্থ ইস্টার্ন রেলওয়ে কি হবে গোরখপুর গোরখপুর হচ্ছে লংগেস্ট রেলওয়ে স্টেশন এখন তাই তো এদিকটা গোরখপুর এদিকটা কি নর্থ ওয়েস্ট এদিকে যদি তুমি যাও এদিকে পাবে জয়পুর জয়পুর কোথায় জয়পুর হচ্ছে রাজস্থান আর গোরখপুর হচ্ছে ইউপি জানা কথা এটা তোমাদের না বললেও হবে ঠিক আছে ইম্পর্টেন্ট এইটা সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট যদি যাও তুমি পাবে হুগলি হুগলি নাই হুগলি সো হেডকোয়ার্টার্স অফ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ইজ হুগলি আর সাউথ ইস্ট সাউথ ইস্টার্ন রেলওয়ে কোথায় ইস্টার্ন রেলওয়ে কলকাতা সাউথ ইস্টার্ন কলকাতা তাহলে এটা হচ্ছে কলকাতা কটা পেলে এক দুই তিন চার ঠিক আছে তাহলে চার পাঁচে নয় হয়ে গেছে চার পাঁচে নয় হয়ে গেছে চারটে আর পাঁচটা নটা হেডকোয়ার্টার্স হয়ে গেছে আরো নটা বাকি রয়েছে তো এইখানে আবার চলে এসে দেখো ধীরে করো এটা সেন্ট্রাল এটা নর্থার্ন তাহলে সেন্ট্রাল রেলওয়ে নর্থার্ন রেলওয়ে এই দুটো যদি মাঝে আমি করি এইখানে আর একটা হেডকোয়ার্টার্স আছে এটাকে কি বলবো তাহলে নর্থ সেন্ট্রাল নর্থ সেন্ট্রাল তাহলে নর্থ সেন্ট্রাল রেলওয়ে এর হেডকোয়ার্টার্স বার করব ইস্টে যদি চলে যাই তাহলে ইস্ট সেন্ট্রাল এইটা একটা এখানে একটা থাকবে একইভাবে সাউথ সেন্ট্রাল আর এটা কি পাবো এদিকে ওয়েস্ট তাহলে ওয়েস্ট সেন্ট্রাল এবার আমরা এক এক করে এইগুলোর হেডকোয়ার্টার জানবো দেখো এগুলো হেডকোয়ার্টার জানার জন্য একটা মজাদার ট্রিক্স মনে করো উপরে নিচে ফার্স্টে করবো হ্যাঁ উপরে নিচে এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কি মনে রাখবে আলু সেকে ভিজে যায় আলু সেকে নর্থ সেন্ট্রাল কি আলু মানে এলাহাবাদ আলু এলাহাবাদ আমি কি বলেছি আলু সেকে তাহলে আলু সেকে তাহলে সেকে কি সেকেন্দ্রাবাদ তাহলে এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ঠিক আছে ইস্ট ওয়েস্ট তাহলে হেজে যাবি বলেছি আলু সেকে হেজে যাবি তো হেজে বা হজে যাবি যা খুশি বল হজ হজ তাহলে কি হবে হাজিপুর তাহলে কি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার্স হাজিপুর বাকি একটাই পড়ে যাবি যাবি ওয়েস্ট সেন্ট্রাল সেটা হচ্ছে জব্বলপুর জব্বলপুর আচ্ছা জব্বলপুর কিসের জন্য বিখ্যাত জব্বলপুর হচ্ছে নর্মদা নদী
জবলপুরের কাছে এসে কি জলপ্রপাত তৈরি করেছে? ধোঁয়াদার জলপ্রপাত, তাই তো? যেটা ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত। মার্কেল ফলস, দেখ সেটা জিওগ্রাফিক বিষয়। পরেরটা, এইটা আমি শিখিয়ে দিয়েছি। এবারে বাকি পড়ে রইল কত? প্রথমে পাঁচটা বলেছি, তারপর চার, পাঁচ চারে নয়, তারপরে আবার ওই নর্থ সেন্ট্রাল সাউথ সেন্ট্রাল করে আরো চারটে বলেছি, নয় চারে তেরো, এখনো পাঁচটা পড়ে রয়েছে। তার মধ্যে সাউথ ইস্ট সেন্ট্রাল রয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বলবে কে? বলবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, বলো। মেট্রো জানা, মেট্রো জানা তোমার, মেট্রো হচ্ছে কলকাতা মেট্রো। কোস্ট তোমার জানা, ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট না, ইস্ট কোস্ট আর সাউথ কোস্ট। সাউথ কোস্ট যেটা সেটা হচ্ছে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। ইস্ট কোস্ট এক্সপ্রেস ছাড়ে উড়িষ্যার ভুবনেশ্বর, ভুবনেশ্বর উড়িষ্যা, ওড়িশা। আমি বলেছি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এইটার হেডকোয়ার্টার্স কে বলবো? বলো দেখি। ছত্রিশগড় গেছো, রায়পুর, রায়পুর থেকে আরো একটু এগিয়ে যাও, বড় বড় একটা টাউন, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যখন পড়বে তখন এটা হবে বিলাসপুর, বিলাসপুর, বিলাসপুর। আর ফ্রন্টিয়ার যখন দেখছো নর্থ ইস্ট, মানে আসামের দিকটায়, আসামের মালিগাঁও, মালিগাঁও। আচ্ছা ঘাবড়াবার কিছু নেই, কোনো কোনো বইতে গুয়াহাটি হচ্ছে, আরে মালিগাঁওটা গুয়াহাটিতে, তাহলে মালিগাঁও গুয়াহাটি আসাম। তো তাহলে এবার তোমরা যদি জিজ্ঞেস করি যে নর্থ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে কি হবে, তো এই বলতে আলু সেকে ভেজে যায়, আলু সেকে ভেজে যায়, সেন্ট্রাল বলছে, তাহলে কি সেক আলু সেকে ভেজে, তার মানে হাজিপুর। যদি বলে সাউথ সেন্ট্রাল, আমি দেখি দিয়ে দেবো, সাউথ সেন্ট্রাল যদি বলে আলু সেকে, মানে সেকেন্দ্রাবাদ। ইস্ট সেন্ট্রাল কোথায়? হাজিপুর। ওয়েস্ট সেন্ট্রাল জব্বলপুর। নর্থ সেন্ট্রাল এলাহাবাদ। ঠিক তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আমাদের চ্যানেল ফলো করবে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।